সর্বম শিবময়ম শিবানন্থা শিবকৃপা আমরা দুটো ভিডিও ধরে একটু রেডি হয়েছি এবার আমরা স্টেডি হওয়ার প্রয়াস করব এবং এই স্টেডি ফেসটাকে কিন্তু আমরা একটু এক্সট্রা টাইম দেব কারণ স্টেডি হওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই নিজেকে কালেক্ট করে ফোকাস করে স্টেডি হওয়া স্থিত হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট তো এই যে মিন রাশিতে যুদ্ধ হবে এই মিন রাশিতে ফোর্থ অক্টোবর থেকে 14 নভেম্বর যুদ্ধ এটা বোঝার জন্য আমরা একটু আগে কন্যা রাশিতে চলে যাই আমাকে ক্ষমা করবেন আমার একটু বাতিক আছে আরও গভীরে আরও গভীরে আরও ডিটেলে আরও ডিটেলে এটা আমার একটা বলতে পারেন বাতিক রোগগ্রস্ত তো কন্যাকে কেন আলোচনা করছি কারণ কন্যা ইজ দ্য পোলার অপোজিট অফ মিন তো পাইসিয়ান এনার্জিকে মিনের বৈশিষ্ট্যকে বুঝতে হলে তার পোলার অপোজিট কন্যাকে একটু বুঝে নিলে আরও আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ডিফিকাল্ট ব্যাটল ইট ইজ রিবার্থিং টাইম এটা নবজন্ম এটা প্রসব হবে তো এখানে আমাদের যত ক্ল্যারিটি যত আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেপথ হবে তত আমরা এম্পাওয়ার্ড হব আমরা ক্ষমতা সম্পন্ন হব তাহলে কন্যা রাশিতে কী হয় সিংহতে যে এনার্জিটা রিলিজ হলো ক্রিয়েটিভ পার্সিউটসে কালপুরুষের পঞ্চমে সিংহতে আমি যা কিছু ক্রিয়েট করলাম আমি যা কিছু সৃষ্টি করলাম সেই লিওর সিংহর অ্যাক্টিভিটির কারণে আমার যে ফলাফলটা যে রিয়াকশানটা এভরি অ্যাকশন অ্যাজ অ্যান ইকুয়াল অপোজিটটি অ্যাকশন তো আমাকে তো লিওতে সিংহতে আমি ক্রিয়েট করেছি তার একটা ব্যাকল্যাশ তো আমাকে নিতে হবে সেই লিওর অ্যাক্টিভিটির জন্য কন্যাতে গিয়ে একটা সমস্ত কনফ্রন্টেশনের জায়গা সেখানে লিওতে আমার সন্তান হলো তাহলে সন্তানের দেখাশোনা কেয়ার ফর মাই চিলড্রেন আমার লিওতে যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি হলো তার যে সেখানে যে অভাব থাকলো সেখানে যে ইন্যাডিকোয়েসি থাকলো সেটাকে ফুলফিল করা সেই অভাবকে পূর্ণ করা সেই অক্ষমতার জায়গাকে যেখানে যেখানে যা গ্যাপ থেকেছে সেটাকে ফিল করা এবং ওই যে পরিশ্রম ক্রিয়েশনের পরিশ্রম সিংহতে সেখান থেকে স্বাস্থ্যের এক উপর একটা চাপ সৃষ্টি হয় স্বাস্থ্য ভাঙে স্বাস্থ্য দুর্বল হয় এবং সিংহর একটা যে অর্থ ছয় লাভ করার তছনছ করার স্কন্ডারিং ওয়েলথের যে একটা প্রবণতা থাকে তার একটা প্রভাব পড়ে কন্যাতে গিয়ে এগুলো হচ্ছে আফটার এফেক্টস অফ লিও যেটা কন্যাতে গিয়ে আমাকে হ্যান্ডেল করতে হবে সম্মুখীন হতে হবে এই জন্য কন্যাতে আমার সমস্ত ইমোশনাল অ্যাটিচিউডকে রিপোলারাইজ করার প্রয়োজন হয় যে আবার নিজেকে মানসিকভাবে সুবিন্যস্ত করা মনকে আবার গোছ গাছ করা মনকে আবার সঠিক করে সাজানো এবং আচরণের সংশোধন এবং সঠিক আচার আচরণ করার জন্য টেকনিক উন্নত করা বিহেভেরিয়াল প্যাটার্ন বিহেভিয়ারিয়াল জায়গাগুলোর যে টেকনিক সেই দক্ষতা এই জন্য ওই কন্যা হচ্ছে স্কিল কিসের স্কিল এইগুলোই হচ্ছে স্কিল সেই জন্য কন্যার প্রয়োজনীয়তা হচ্ছে পড়াশোনা করা স্টাডি হাইজিন সেলফ অ্যানালিস আত্মবিশ্লেষণ একেবারে আমাদের জিরো কারণ আমরা তো সব হিরো এগুলোই হচ্ছে কন্যার প্রয়োজনীয়তা দিদি নিডস অফ ওয়ার্গও স্টাডি হাইজিন সেলফ অ্যানালিস এবং কন্যাতে মানুষের সেবা করা লার্ন টু সার্ভ শোনা লিসনিং ক্যাপাসিটিটা কারণ লার্নিংটা তো লিসনিং থেকেই আসবে এবং ধৈর্য ডেভেলপিং পেশেন্স এবং নিজের চরিত্রকে নিজের পার্সোনালিটিকে ক্রিটিসাইজ করা সমস্যা হচ্ছে আমরা তো সারাক্ষণ অন্যদের ক্রিটিসাইজ করছি ওই যে নিকপিকিং ফাসি ফাঁসি ওভার ক্রিটিক্যাল আমরা আলোচনা করেছি কন্যা রাশির নেগেটিভ ট্রেটস ওটা কেন হয় কারণ নিজেকে ক্রিটিসাইজ করছি না নিজের পার্সোনালিটির থেকে তাকাচ্ছি না যেটা অ্যাকচুয়ালি কন্যার প্রয়োজনীয়তা সেটা না করে আমরা অন্যদের ক্রিটিসাইজ করছি এই স্বাভাবিক যে লার্নিংগুলো যেটা প্রয়োজন কন্যাতে কারণ সিংহতে ওই রকম একটা ক্রিয়েটিভ আউটফ্লো হয়েছে এই স্বাভাবিক লার্নিংটা যদি না হয় যেটা স্বাভাবিক আমাদের হয়ই না আমাদের এই স্বাভাবিক লার্নিংটা না হওয়াটাই স্বাভাবিক সেখান থেকে স্বাস্থ্যহানি হয় এই জন্য ষষ্ঠ ভাব হচ্ছে ইলনেসের কারণ ইলনেসটা কেন হয় ইলনেসটা তো এমনি এমনি গজায় না এবং এই সমস্ত তৈরি হয়ে সমস্ত স্টাডি করে নিজেকে তৈরি করে তার পরবর্তী যে রাশি লিব্রা তুলা সেখানে আমাদের সোশ্যাল বিং হিসেবে রেডি হতে হয় উই হ্যাভ টু বিকাম সোশ্যালি রেডি তো সোশ্যালি রেডি হওয়ার জন্য সেভেন্থ হাউস অফ দ্য জোডিয়াক তুলার জন্য প্রস্তুতির যে প্রশিক্ষণ সেটা আমরা কন্যাতে অর্জন করব এবার যখন আমরা কন্যার অপোজিট হাউসকে দেখছি মিন যেখানে যুদ্ধক্ষেত্রটা বলছি আমরা এই মিন রাশিতে কম্পাসের উল্টো দিকে হাওয়া চলে গেল উইংস অফ ডেস্টিনি ঘুরে গেল নর্থ থেকে সাউথ কন্যাতে আমরা তৈরি হয়েছিলাম কেন কারণ আমাকে সোশ্যাল বিং সোশ্যালি রেডি হতে হবে ফর লিব্রা ফর তুলা কিন্তু মিনে এসে আমাকে স্ট্যান্ড অ্যালোন একা জগৎ সংসারে চলার শিক্ষাটা পেতে হবে আই হ্যাভ টু লার্ন টু স্ট্যান্ড অ্যালোন এবং আমাকে নিজের উপর ভরসা করতে হবে আত্মনির্ভর হতে হবে সেলফ রিলায়েন্স এবং সমস্তটা নিজের উপর ভরসা করে নিজের স্কিলস সব কিছু যে স্কিলস যে ট্রেনিংটা আমি কন্যায় নিয়েছিলাম তুলায় সমাজে টিকে থাকার জন্য সেটাকে এবার আমার সমাজ থেকে বেরিয়ে এসে সমাজ বহির্ভূত হয়ে একা জীবনযাত্রা পালন করার জন্য সেই স্কিলসগুলো আমাকে ইনিশিয়াল ফেজে হেল্প করবে কারণ আমাকে অজানার সঙ্গে অচেনার সঙ্গে সম্মুখীন হতে হবে টু ফেস আননোন এবং তার জন্য আমার বিশ্বাস ফেতের প্রয়োজন সেই ফেত বৃহস্পতি মিনের যে পূর্ববর্তী রাশি কুম্ভ সেটা সিভিলাইজড লাইফকে ইন্ডিকেট করে তাহলে কুম্ভের যে সিভিলাইজড লাইফ লৌকিক সভ্যতার যে জগৎ যে ক্ষেত্র সেই লৌকিক সভ্যতার জগৎকে ত্যাগ করে পিছনে ফেলে রেখে লিভিং বিহাইন্ড আমাকে একেবারে প্রকৃতির কোলে প্রকৃতির গর্ভে খুব সহজাত সাবলীল একটা অকৃত্রিম পরিবেশে প্রবেশ করতে হবে বৃহতের সঙ্গে কানেক্টেড হতে হবে যতক্ষণ আমি সোশ্যাল বিং ছিলাম ইন্ডিভিজুয়াল লাইফ ছিল আমি খুব ক্ষুদ্র সংকীর্ণ জীবনে ছিলাম কিন্তু এটা একটা নতুন জগৎ নিউ ওয়ার্ল্ড এবং গ্রেটার রেলম এবং সেটা প্রকৃতির কোলে প্রকৃতির গর্ভে একেবারে অকৃত্রিম ন্যাচারাল ওই কন্যায় আমি যে কোনো শিক্ষক যে কোনো মণিব যে কোনো টিচারের কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলাম শিক্ষা গ্রহণ করেছিলাম আই ওয়াজ অ্যান অ্যাপ্রেন্টিস আমি স্টুডেন্ট ছিলাম অ্যাপ্রেন্টিস ছিলাম লার্নার ছিলাম যে কোনো একজন নলেজ গিভারের কাছে মিনে এসে যখন আমি মিন রাশিতে প্রবেশ করছি তখন আই এম স্ট্যান্ডিং বিফোর গড তখন আমি উন্নত চেতনা হায়ার সেলফের সামনে এসে দাঁড়ালাম এবং এই ঈশ্বর এই ঈশ্বর চেতনা এই দিব্যতা এই প্রকৃতি যা কিছু অকৃত্রিম সেখান থেকে আমাকে শক্তি ক্ষমতা অর্জন করতে হবে আমার সোশ্যাল প্র্যাকটিক্যাল যে লাইফটা ছিল সামাজিক জাগতিক যে জীবনটা ছিল সেখানে আমি অনেক যন্ত্র অনেক মেশিন অনেক টুলস অনেক ফর্মুলা ইন্টালেক্ট বুদ্ধি থেকে অনেক লার্নিং ইন্টালেক্ট বন্ড লার্নিং এইগুলো অর্জন করে এগুলোর সহায়তা নিয়ে আমার পথ চলা চলেছে কিন্তু এগুলো আর আমাকে সাহায্য করবে না মেশিন ওয়ার্ল্ডলি জাগতিক যা ফর্মুলা আছে যা মেশিনস আছে টুলস আছে উপকরণ আছে উপাদান আছে আমার হিউম্যান ইন্টালেক্ট আমাকে যে সহায়তাটা করে এগুলো কিন্তু আর আমাকে সহায়তা করবে না যে কারণে বুধ মিনরাশিতে গিয়ে নিচস্ত এখন কি হয় এই সাধারণভাবে বুদ্ধটা নিচস্ত হয়ে গেল বুদ্ধিটার ইন্টালেক্টার কাজ করছে না আবার হায়ার লার্নিংটাও হচ্ছে না সুতরাং একুল উকুল দুকুল গেল না না ঘাটকা ধবিকা কুত্তা হয়ে আমরা ঘুরে বেড়াই আমাদের ইন্টালেক্টও কাজ করছে না আবার আমরা হায়ার লার্নিং ন্যাচারাল রিদম অফ দ্য ইউনিভার্স থেকেও আমরা কিছু শিখতে পারছি না সেই জন্য আমাদের সমস্যাটা হয় এই মিন রাশিতে আমাদের জাগতিক জীবনযাপনের যা কিছু বিভ্রান্তি যা কিছু ইলিউশন সব কিছুকে অতিক্রম করতে হয় সব সামাজিক বন্ধন ছিন্ন করতে হয় সোশ্যাল টাইজ কাট অফ করতে হয় তো টুয়েলভ হাউস সেখানে এই জাগতিক জগৎ সংসারের যে সিকিউরিটির জায়গা যেখান থেকে আমরা নিরাপত্তা বোধ আমাদের তৈরি হয় সিকিউরিটি তৈরি হয় সেটার যে ফলসুটটা সেটা যে কতটা একটা ইলিউশান সেই আন্ডারস্ট্যান্ডিং সেই রিয়েলাইজেশনটা আসে আসার প্রয়োজন মিনে গিয়ে এবং একটা অনেক বড় মাপের অভিযান গ্রেট অ্যাডভেঞ্চার এই মিন রাশিতে শুরু হয় সম্পূর্ণ একটা আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে এই জন্য দিস ইজ দ্য হিরোজ জার্নি ইন টু দা আননোন দা গ্রেট অ্যাডভেঞ্চার অফ মার্স ফেস টু ফেস উইথ গড একদিকে আনকনসিয়াস আর সাবক আনকনসিয়াস আর কনসিয়াস অবচেতন মন আর সচেতন মন একদিকে আরেকদিকে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্মুখীন হওয়া মিলনস্থল আত্মসাক্ষাৎকার যাকে বলে নোয়িং ইয়ার সেলফ মিটিং ইয়র রিয়েল সেলফ এবার যেহেতু আমাদের চেতনার উত্তরণ হয় না যে চেতনার উত্তরণের জন্য বলে মুখে ফেনা রোজ ওঠাচ্ছি এই চেতনার উত্তরণ হয় না বলে আত্মসাক্ষাৎকারটা হয় না সেই জায়গায় আমরা পৌঁছতেই পাচ্ছি না আর অবচেতন আর সচেতন মনের যে যুদ্ধ সেই যুদ্ধতে প্রতিনিয়ত আমরা পরাস্ত হচ্ছি কারণ সেই জায়গাতেও আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই এবার এই মঙ্গল বক্রি হয়ে যখন এখানে রাশিতে থাকবে তখন এই সচেতন মন আর অবচেতন মনের যুদ্ধ হবে এবং তার সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার আমাদের একটা হায়ার সেলফের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই জন্য এই যুদ্ধটা এত ইম্পর্ট্যান্ট কারণ যতক্ষণ না আমার অবচেতন মনকে আমি দমন করতে পারছি পরাস্ত করতে পারছি ততক্ষণ আমি আমার হায়ার সেলফের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না আত্মসাক্ষাৎকার হবে না কারণ আমার অবচেতন মন যেখানে আমার কার্মিক সিডস আছে কামনা বাসনা কাম ক্রোধ মোহ অহংকার সে আমাকে বারবার ভুল পথে চালিত করবে ওই কাম ক্রোধ লোভমোহ অহংকারজনিতই অ্যাকশানগুলো করাবে এবং ওই রক্ত বীজের মতো ওই অ্যাকশানগুলো মাল্টিপ্লাই করবে এক্সপোনেনশিয়ালি গ্রোথ হবে তার সুতরাং ওই আত্মসাক্ষাৎকার পরমাত্মা হুইজি খায় না পরে এই জায়গা থেকে যাবে এবং এই জন্য প্রত্যেকটা রাশির যে নেগেটিভ ট্রেডস যে নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য সেটা জানা ভীষণ প্রয়োজন কারণ ওই নেগেটিভ ট্রেডস ওই নেতিবাচক যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোই তো অবচেতন মনের মধ্যে আছে এবং সেগুলোই আমাদের সারথী হয়ে বসে আছে আমাদের চালনা করছে কিন্তু তার কথা উল্লেখ করলেই এক শ্রেণীর মানুষ একেবারে রে রে করে তলোয়ার হাতে আমার দিকে ছুটে আসছে যেন আমি তাদের ব্যক্তিগতভাবে পার্সোনালি অ্যাবিউজ করছি গালাগালি করছি এবং সেই শ্রেণীর মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি সাফার করবেন এই মঙ্গল যে মিন আর মেষ আর মেষ আর মিন করবে তাতে তারাই কিন্তু সবচেয়ে বেশি সাফার করবেন কারণ তখন তাদের নেগেটিভ ট্রেস তাদের অবচেতন মন একেবারে দানবের মতো প্রকট হবে এবং দানব আর অসুর যতই আমাদের প্রভাবিত করুক ফাইনালি আলটিমেটলি কিন্তু আমাদের ধ্বংসই করবে এটাই তাদের চরিত্র सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्त